হ্যালো, নমস্কার বন্ধুরা। ফ্রিকিং মানে ইউটিউব চ্যানেলে আবারও তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। সো গাইস, তোমাদের মধ্যে অনেকে আমায় কমেন্ট করেছো যে ফ্রি ফায়ারের ফায়ার বাটনটাকে কীভাবে জ্বালানো সম্ভব, আর ওটাকে জ্বালানোর পর কোনো সুবিধা অসুবিধা থাকছে নাকি হুদাই গ্যারিনাটা ডেকোরেশনের জন্য দিয়ে রাখছে। তো সব কিছুই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে তোমরা শিখতে চলেছো। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবে, শেষ পর্যন্ত দেখলে তোমরা সব কিছুই শিখে যাবে। তবে তার আগে গাইস, আজকের ভিডিওর লাইক কেমন রাখছি মাত্র 1000টা লাইক, তোমরা তাড়াতাড়ি এটাকে কমপ্লিট করে দাও। আর এর সাথে গাইস, ফ্রি ফায়ারে এই ধরনের ধামাকাদার সেটিংসের ভিডিও যদি রেগুলার তোমাদের মনে পেতে চাও, তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল নোটিফিকেশনটা অল করে দেবে। তো লাইক আর শেয়ার ঠক দিজ মা কাল কাছে, তোমাকে লাইক আর শেয়ার ঠক দিজ। সো গাইস, ফায়ার বাটনটা জ্বালানোর জন্য তোমাদের ক্যারেক্টার সেকশনে আসতে হবে, আর এখান থেকে তোমাদের কেলি ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। কেলির দুটো আছে, যেমন কেলি আর ইলাইট কেলি। অনেকে বলে ইলাইট কেলিতে হয়, অনেকে বলে কেলিতে হয়। তো গাইস, দুটার মধ্যে যে কোনো একটা নিলে তোমাদের ফায়ার বাটনটা জ্বলে যাবে। আর এটার ফান্ডামেন্টাল একটাই, তোমাদের 5 সেকেন্ড দৌড়ানোর পর দাঁড়ালেই ফায়ার বাটনটা জ্বলতে শুরু করবে। তবে এটা নর্মাল ক্যারেক্টারে হয় না। যেমন নর্মাল ক্যারেক্টারে আমি দৌড়াচ্ছি, 5 সেকেন্ড পরে দাঁড়ানোর পরে আমার ফায়ার বাটন জ্বলছে না। আর এখানে যখন আমি কেলি ক্যারেক্টার নিয়ে রান করার পর দাঁড়ালাম, তখন দেখো ফায়ার বাটনটা কী সুন্দর চকমক করে জ্বলতে। তবে গাইস, এবারে কথা হচ্ছে ফায়ার বাটন জ্বালানোর পরে কি কোনো সুবিধা বা অসুবিধা থাকছে কিনা। গাইস, দারুণ একটা সুবিধা রয়েছে। গাইস, এটা সুবিধাটা বোঝানোর জন্য ট্রেনিং গ্রাউন্ডের ডামি ডলটা একদম পারফেক্ট। এখানে দেখো আমার কাছে UMP আর AK বন্দুকটা আছে। তো UMP দিয়ে নর্মাল গুলি করলে আমাদের 26 করে ড্যামেজ লাগতেছে, কিন্তু এখানে যদি আমরা 5 সেকেন্ড দৌড়ানোর পর মানে ফায়ার বাটনটা জ্বালিয়ে যদি আমরা গুলি করি, তাহলে দেখবে 27 ড্যামেজ লাগবে। তবে প্রথম বুলেটটাতেই শুধু 27 ড্যামেজ দেবে, আর তারপরে গুলো নর্মাল হয়ে যাবে, মানে যতক্ষণ ফায়ার বাটনটা জ্বলবে। আর তারপর যদি আমি AK দিয়ে গুলি করে দেখো, একেও যখন মানে ফায়ার বাটন জ্বলবে তখন একের ড্যামেজ দিচ্ছে 42, মানে 42, আর নর্মালে ড্যামেজ দিচ্ছে 40। তো ফায়ার বাটন থাকার এটাই একটা সুবিধা, যখন ফায়ার বাটন জ্বলবে তোমাদের বন্দুকের গুলির ড্যামেজটা একটু বেশি হয়ে যাবে। সো ভিডিও ফিনিশ। সো গাইস, ভিডিও কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব।